হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি গেছিলাম আমার ডিউটিতে। তো ডিউটিতে যাওয়ার পর যেটা হলো যে একদমই কাস্টমার নাই আজকে, ঈদের দিন এবং ঈদের পরের দিন, এর পরের দিন তিনটা দিন কাস্টমার ছিল না। মোটামুটি কাজ ভালো ছিল, বাট এখন কাস্টমার একদমই নাই। হ্যাঁ, আর আজকের এই ভিডিওটি হচ্ছে সকল প্রবাসীদের জন্য। এবং আমাকে অনেকে কোয়েশ্চেন করছিলেন যে ভাই, রেস্টুরেন্টের জন্য বা সুইদের আসতে গেলে কি কাজ জানা থাকলে সবচেয়ে ভালো হবে, বা দাম নিয়ে, বা আমার ভালো হবে, বা স্যালারি ভালো পাওয়া যায়। তো যাই হোক, আমি আপনাদের সাথে এইগুলোই শেয়ার করবো কি কি কাজে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে বা জানা থাকে, তাহলে আপনি সেদের আসলে আপনার স্যালারি ভালো হইতে পারে। এই সম্পর্কে আজকে আলোচনা করবো। আশা করি আপনাদের ভিডিওটি উপকার আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। ওকে, এখন আমি রান্না বান্না করতেছি রুমে। তো যেহেতু আমি বোরিং ফিল করতেছি আমি রেস্টুরেন্টে, ওখান থেকে চেষ্টা করলাম যে আমি রুমে গিয়ে রান্না করি, হালকা খাই, খুব খিদা লাগছে, বসে লাগতেছে। তো যাই হোক, তো আমাকে একটা ভাই কমেন্ট করছিলেন যে ভাই, রেস্টুরেন্টের জন্য কি কাজ জানা থাকে ভালো হবে। এখন রেস্টুরেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট হয়ে থাকে, আপনি কোন রেস্টুরেন্টে আসবেন সেটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? এবং যারা সৌদি আরবে আসেন, হয়তো কেউ ফাস্ট ফুড রেস্টুরেন্টে বা কেউ চাউলের রেস্টুরেন্টে থাকেন, কেউ হোটেলে থাকেন, পাঁচ তারকা হোটেল মানে ফাইভ স্টার হোটেল। তো যারা ফাইভ স্টার হোটেল বলেন আর যেখানেই বলেন না কেন, আপনি যদি ওয়াইটারে আসেন, ওয়াইটারে আপনার 1200 থেকে 1500 রিয়াল স্যালারি হয়ে থাকে ওয়াইটারে, ঠিক আছে? তো সেটা আপনার ফাস্ট ফুড হোক বা চাউলের দোকানেই হোক, হায়েস্ট যদি আপনার বাংলা ইংরেজি জানা থাকে তাহলে আপনার স্যালারি হইতে পারে 1500 থেকে 1700, ঠিক আছে? কিন্তু এত স্যালারি না। এখন আপনি যদি মনে করেন যে মাসে আপনি 80 থেকে 90 হাজার টাকা ইনকাম করবেন, বা মিনিমাম 70 হাজার টাকা প্লাস বাংলাদেশের টাকা হিসাব করলে, তাহলে আপনাদের এটা করতে হবে মললে মতো। মললেমটা কি, আপনি যদি রোজের চাউলের দোকানে কাজ করেন, এটার মললাম হচ্ছে আপনার চাউল বানানো জানতে হবে, চিকেন ক্যাপসা এগুলো বানানো জানতে হবে, তাহলে আপনার মিনিমাম স্যালারি হবে 2500 থেকে 3000 রিয়াল, যা বাংলাদেশের টাকা যদি হিসাব করেন, আপনার কনভার্ট করলে প্রায় 1 লাখ টাকা মতো আপনি ইনকাম করতে পারবেন সুইদ আরব থেকে। 80 থেকে 1 লাখ টাকা ভিতরে আপনার 2500 থেকে 3000 রিয়াল যদি পান, তাহলে আপনার 80 হাজার টাকা মতো, 80 হাজার প্লাস ইনকাম করতে পারবেন। এই হলো আপনার রেস্টুরেন্টের ক্ষেত্রে। রেস্টুরেন্ট সেটা আপনার চাউলের দোকানই হোক বা আপনার এই ফাস্টফুডেই হোক, ফাস্টফুডের ক্ষেত্রে যদি আপনি এই যে সুরমা বানানো কাজটা শিখেন, এবং চিকেন দিয়ে কীভাবে মশলা মিক্স করে আপনার সুরমা শিখে লাগাই, এটা যদি আপনি পারেন, তাহলে আপনার মিনিমাম স্যালারি হবে 2500 থেকে 3000। তো আপনি, আমি আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখন অনেকেরই কোয়েশ্চেন বাই যে কফি শপে স্যালারি কীরকম হয়, অনেকেই কোয়েশ্চেনগুলো পড়ে আমার কমেন্টে। তো কফি শপে যে স্যালারিটা হয়ে থাকে, আপনি যদি নতুন হয়ে থাকেন, বাংলাদেশ থেকে আসেন, কাজ কাম জানেন, আমরা বাংলাদেশেরই একটা ভুল করি, মানে পড়ালেখা করার পাশাপাশি আমরা কাজ টাজ করি না, জব করি না, বাবার হোটেলে খাই, যে কারণে কোনো এক্সপিরিয়েন্স থাকে না, কাজ জানাও থাকে না। আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসেন, যদি এখানে কাজ না জানেন ভাই, আপনি পড়ালেখার কোনো দাম নাই, আপনার এক্সপিরিয়েন্স লাগবে। যাই হোক, আমরা নতুন স্বীকার করি যে আপনার কাজ করি 1000 1200 1300 রিয়ালের স্যালারিতে জব করি, কিন্তু আপনি যদি ভালো কাজ জানা থাকে, তাহলে আপনি কফি শপে যদি যান, কফি শপে যদি মল নেন, বারেস্তা যেটাকে বলা হয়, এটা যদি হন, আপনি ভালো একটা কফি শপে গেলে আপনার 3000 রিয়ালের মতো আপনার 3000 রিয়ালের মতো আপনার স্যালারি হতে পারে, যা বাংলাদেশে প্রায় 90 থেকে 1 লাখ টাকার কাছাকাছি হতে পারে। এবং ভালো ভালো কোম্পানিরা 4000 রিয়াল পর্যন্ত দিয়ে থাকে, এবং সেটা তারা অনলাইনে নিয়োগ দেয় যে তাদের লোক দরকার। এখন আমরা অনেকে কি করি, কফি শপে বলতে এখানেও পার্থক্য আছে, ডিফারেন্ট আছে। অনেকে আমরা মনে করি যে শুধু কফি পাউডার আর দিয়ে মানালি মানে 3000 স্যালারি, বা এটা না, এটাকে এটা তো সাধারণ একটা কফি শপ। আপনি ভালো কফি শপ বলতে কি, আপনি ক্যাপাচিনো ফ্লাতো হোয়াইট কোর্তা দু, এরপর হচ্ছে আপনার B60 হার্ড B60 বারেত, এগুলো আসছে। তো এগুলো যদি আপনি বানাইতে পারেন আর কি, তো তাহলে আপনার এইগুলো মরলেমের দাম আছে, এগুলো বানাইতে পারলে আপনি মিনিমাম 2500 থেকে 3000 রিয়াল বা 3500 রিয়াল, এবং স্ট্যান্ডার্ড কাপ, ঠিক আছে, এগুলো বানাইলে আপনার স্যালারি মোটামুটি ভালো হবে। আশা করি আপনি বুঝতে